সালামুম রাহমতুল্লাহ প্রিয় দেশবাসী পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আপনাদেরকে শুরুতেই অনুরোধ করব লাইভটি শেয়ার করে পৃথিবীর সকল মানুষের কাছে বাংলাদেশের অবৈধ হাসিনা সরকারের এই বিচার ব্যবস্থা সম্পর্কে পৌঁছে দিন আপনারা শুনেছেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন সম্মানিত নায়িকা যিনি বিভিন্ন সময়ে সমালোচিত আলোচিত হয়েছে আমি সেই বিষয় নিয়ে কথা বলতে চাই না সেই মাহিয়া মাহি তাদের নিজস্ব কিছু কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশে বিতর্কিত হয়েছে মুরাদের কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশে বিতর্কিত হয়েছে বাংলাদেশের সাবেক সেই এমপি মুরাদের গ্রেপ্তার এদেশে হয়নি মাহিয়া মাহিকে তাদের নিজস্ব দোকানে তার স্বামীর একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে কিছু দুর্বৃত্ত এই দুর্বৃত্ত হামলাকে কেন্দ্র করে তিনি অমরায় থাকাকালীন অবস্থায় মক্কা শরীফ থেকে একটি লাইভে এসেছিলেন সেই লাইভটিতে পুলিশের কিছু সমালোচনা করেছিলেন সেই মাহিয়ামাহি পুলিশের সমালোচনা করার কারণে বাংলাদেশে আসার পরে আজকে সকাল থেকে শুনেছি যে তিনি অ্যারেস্ট হয়েছেন গ্রেপ্তার হয়েছেন কিন্তু মজার বিষয় হচ্ছে কে অ্যারেস্ট হয়েছে কে গ্রেপ্তার হয়েছে সেটা আমার আজকের আলোচনার বিষয়বস্তু নয় মাহিয়ামাহির মতো যদি এক হাজার মানুষও গ্রেপ্তার হয় কিংবা তাদেরকে জামিনে দেয় তাতেও আমার ব্যক্তিগতভাবে কোনো ক্ষোভ কিংবা দুঃখ কিংবা বেদনা কিংবা তাদের পক্ষে বিপক্ষে আমার কোনো মন্তব্য নেই মন্তব্যটি সেই জায়গায় যে আজকের মাহিয়া মাহিকে গ্রেপ্তার করার মাত্র দিন যেতে পারে মানে নাই দুই ঘন্টা একদিন নয় চব্বিশ ঘন্টা নয় মাত্র দুই ঘন্টার ব্যবধানে আজকের মাহিয়া মাহিকে গ্রেপ্তারের দুই ঘন্টার মধ্যে এদেশের আদালত তাকে জামিন দিতে বাধ্য হয়েছে জামিন দিয়েছে কোন কোন বিবেচনায় জামিন দিয়েছে তার প্রেগনেন্সি আছে জামিন দিয়েছে তিনি মানে পালাবে না জামিন দিয়েছে তার স্বাস্থ্যের দিকে বিবেচনা করে জামিন দিয়েছে তিনি একজন সেলিব্রিটি এই বিভিন্ন বিবেচনায় মাহিয়া মাহিরা আজকের জামিন পায় কিন্তু বাংলাদেশের আপসী নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা পায় না আপসী নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসার জন্য যেতে পারে না সুষ্ঠুভাবে জামিন পায় না সুন্দরভাবে বিচার পায় না যাদেরকে অ্যারেস্ট করা তাদেরকে জামিন দেওয়া মামুনুল হককে হয় না গ্রেপ্তার করার পর্যন্ত আজ পর্যন্ত এখন পর্যন্ত তিরিশটির অধিক মামলায় তাকে এখন পর্যন্ত তাকে বিভিন্ন ধরনের রিমান্ডে নেওয়া হয়েছে জামিন তো দূরের কথা তার সামান্যতম অধিকার পর্যন্ত দেওয়া হচ্ছে না পরিবারের সাথে দেখা করার সুযোগ করে দেওয়া হচ্ছে না দেলাহাসন সাইদি সাহেবের মতো একজন সজ্জন ইসলামিক তার পরিবারের সাথে সময় সময় তাকে দেখা করতে দেওয়া হয় মাঝে মাঝে তাকে দেওয়া হয় না জুলুম করা হয় নির্যাতন করা হয় কোনো কোনো খাবার দাবার কিছু দিলে সেটা তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা হয় না তো একই দেশে ভিন্ন আইন কাদের জন্য এদেশে আইন হচ্ছে দালালদের জন্য এদেশে আইন হচ্ছে নায়ক নায়িকাদের জন্য এদেশে আইন হচ্ছে আওয়ামীপন্থী মানুষদের জন্য এই হচ্ছে ডিজিটাল বাংলাদেশ এই হচ্ছে স্মার্ট বাংলাদেশ যে দেশে আইন বলা হয় যে আজকের মামুনুলকে জামিন দেওয়া হচ্ছে না কারণ তিনি আইন ভঙ্গ করেছেন তিনি মহা বিপদ সংকেত বাংলাদেশের জন্য তাহলে এই মাহিয়ে মাহি কোন আইনের কারণে তিনি মাত্র দুই ঘন্টার মধ্যে জামিন পেয়ে গেলেন আজকের এই ডিজিটাল অ্যাক্টের মামলাই তো কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশের একজন সজ্জন ব্যক্তিত্ব মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে প্রায় এক বছরের অধিক সময় তিনি এখানে জেলের মধ্যে ছিলেন এবং সেটাকে রায় দিয়ে কি করা হয়েছে সেই এক বছর সময়টাকে তাকে শাস্তি হিসাবে তাকে বিবেচনা করে তারপরে তাকে মুক্তি দিয়েছে তার মানে পূর্ণাঙ্গ তাকে শাস্তি দিয়েছে এই ডিজিটাল অ্যাক্টের মামলায় অথচ সেই ডিজিটাল অ্যাক্টের মামলায় কিন্তু মাহিয়া মাহিরা জামিন পায় সেই ডিজিটাল অ্যাক্টের মামলায় কিন্তু বাংলাদেশের আপনার পরিমণিরা জামিন পায় সম্রাটরা জামিন পায় বাংলাদেশের বর্তমানে বিভিন্ন জায়গায় এই সকল কর্মকাণ্ড চলছে মূলত একটি ফেসিস্ট অবৈধ এই অগণতান্ত্রিক হাসিনা সরকার দেশের মানুষের মুক্তি চায় না দেশের মানুষের করছে দেশের বিরুদ্ধে তারা বিভিন্ন ষড়যন্ত্র করছে যেটা এদেশের মানুষের জন্য কখনোই কল্যাণকর নয় বাংলাদেশকে এই জালিমের জুলুমের কারাগার থেকে মুক্ত করতে হবে বাংলাদেশের এই অবৈধ হাসিনা সরকারের এই সকল অন্যায় অত্যাচার জুলুম অবিচারের বিরুদ্ধে কথা বলতে হবে যদি আপনারা সেটা করতে ব্যর্থতার পরিচয় দেন আজ যদি সেটা করতে না পারেন তাহলে এদেশের আলেমরাই জেলে থাকবে এদেশের জুলুমবাজরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে বন্ধুরা আমার আজকের ভরাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতে হচ্ছে আজকের একজন ছোট্ট আলেম তিনি সেই কি বলে একজন আলেমকে হাতে বেরো দিয়ে তারপরে রাস্তায় রাস্তায় টানা হচ্ছে আজকের ইসলামিক স্কলার্সদেরকে রাজনীতিবিদদেরকে আজকের হাতে বেরো করিয়ে তারপরে রাস্তায় রাস্তায় টানা হচ্ছে জেলের মধ্যে জামিন ছাড়া তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু আজকের এদেশে কোনো এই পরিমনি এই মাহিয়া মাহি তাদের কোনো বিচার হচ্ছে না আজকের মুরাদরা পর্যন্ত সেই সাবেক এমপি মুরাদ যিনি বিতর্কিত এই মাহিকে কেন্দ্র করে একদিনের জন্য তাকে জেলে যেতে হয় নাই এখন পর্যন্ত এমপি পদটা তাকে কেউ কেড়ে নেয় নাই কিন্তু এদেশের আলেমদের এদেশের মানুষদের এদেশের দেশপ্রেমিক নাগরিকদেরকে আজকে তারা কিন্তু কেড়ে নিয়ে যাচ্ছে তাদেরকে কিন্তু আজকের বাংলাদেশের কোনো আইনের কাছে তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না আইনের কাছে তারা হচ্ছে ডাকাত আইনের কাছে তারা হচ্ছে চোর আইনের কাছে তারা হচ্ছে খারাপ আইনের কাছে তারা হচ্ছে ধর্ষককারী অথচ এদের ধর্ষণ করেছে আওয়ামী লীগ এদেশের সমগ্র জনপদটাকে আজকে ধর্ষণের সেঞ্চুরিতে পরিণত করেছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ অথচ তাদেরকে গ্রেপ্তার করা হয় না গরু চুরি ছাগল চুরি লুচ্চামি বাংলাদেশের যত অপকর্ম রয়েছে সকল অপকর্মের সাথে সংযুক্ত রয়েছে এই ভ্যায়া বেপাসা এই বর্তমান অবৈধ হাসিনা সরকার বাংলাদেশের প্রত্যেকটি অর্গানকে ধ্বংস করেছে তারা অথচ তাদের বিরুদ্ধে কেউ কথা বলার নেই তাদেরকে জামিন দেওয়া দেওয়া হচ্ছে আজকের এই চোরেরা ডাকাতেরা লুটেরারা আজকের এই সন্ত্রাসী শেখ হাসিনা বাহিনী আজকের বাংলাদেশের সমগ্র জনপদকে শেষ করে দিচ্ছে সে নিয়ে আপনাদের আমাদের বাংলাদেশে কোনো আইন আদালত নেই আজকের এই ডাকাত বাহিনীর হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে না পারলে বাংলাদেশ আজকের ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে যেটা ইতিমধ্যেই তারা ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের আইন বিচার আদালত পর্যন্ত ধ্বংস করে দিয়েছে আমি একটু আগে একটি লাইভে বলেছিলাম যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট বারের নির্বাচনকে পর্যন্ত কলুষিত করে আজকে সেখানে দুই হাজার পুলিশ ঢুকিয়ে অন্যায়ভাবে আমাদের ভাইদের উপরে জুলুম করে নির্যাতন করা হয়েছে সেই জায়গা থেকে বাংলাদেশকে যদি মুক্তি করতে হয় এই অবৈধ হাসিনা সরকারের পতন নিশ্চিত করা ছাড়া বাংলাদেশের কোনো মানুষের মুক্তি মেলবে না আসুন আমরা সবাই মানুষের কাছে এই দাওয়াত পৌঁছে দিই মানুষের কাছে এই সঠিক তথ্য পৌঁছে দিয়ে এই অবৈধ হাসিনা সরকারের বিরুদ্ধে গর্জে উঠি দেশকে রক্ষা করি দেশের পক্ষে অবদান রাখি সকল প্রকার অন্যায় অবিচার জুলুম নির্যাতনকারীদের বিরুদ্ধে কথা বলি এই সকল মাফিয়া গোষ্ঠীদের বিরুদ্ধে কথা বলি যারা আজকের দেশটাকে শেষ করে দিচ্ছে যাদের কাছে আইন বিচার আদালত হচ্ছে নায়ক নায়িকাদের জন্য আর এদেশের দেশপ্রেমিক নাগরিক ইসলামপন্থী নাগরিক কিংবা দেশের মানুষের পক্ষে যারা কথা বলছে তাদের জন্য যে দেশে কোনো আইন নেই সে দেশে অন্তত এই দেশটা কোনো সেই স্বাধীন দেশ হতে পারে না আমরা উনিশশো সালে বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে স্বাধীন করেছি কি জন্য স্বাধীনভাবে মুক্তভাবে কথা বলার জন্য স্বাধীনভাবে বিচার পাওয়ার জন্য স্বাধীনভাবে আইন আইন আদালতকে প্রতিষ্ঠিত করার জন্য জন্য কিন্তু আজকের বাংলাদেশের হচ্ছে তাদের যারা আওয়ামী লীগের ছায়াতলে থেকে এদেশটাকে ধ্বংস করে তারাই এদেশের আইন আদালত প্রতিষ্ঠা করতে পারে আর বাকিদের জন্য কোনো আইন নেই আসুন আওয়ামী ফ্যাসিস্ট এই সরকারের বিরুদ্ধে সবাই গর্জে উঠি সবাই শেয়ার করে কমেন্টস করে জাতিকে জানিয়ে দেই বাংলার প্রত্যেকটি জনগণকে উদ্বুদ্ধ করি এই অবৈধ শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে জন্য সরকার আমাদের বিরুদ্ধে যত অপকর্ম করুক তার বিরুদ্ধে আপনাকে আমাকে কথা বলতেই হবে ওরা কণ্ঠ রোধ করতে চায় ওরা স্বাধীনতা রোধ করতে চায় ওরা ভোটাধিকার হরণ করতে চায় ওরা আজকের মানুষের বিচার বিভাগকে ধ্বংস করতে চায় সেই জায়গা থেকে উত্তরণের জন্য আপনাকে আমাকে কথা বলতে হবে আসুন আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক বাংলাদেশের মানুষকে হেফাজত করুক বাংলাদেশের জনগণকে হেফাজত করুক সুন্দর একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক এবং যেখানে সকল মানুষ ন্যায় বিচার পাবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বসবাস করব সেরকম একটি রাষ্ট্র ব্যবস্থা চাই সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা